মুর্শিদাবাদের সারগাছি আখেরবিল 34 নম্বর জাতীয় সড়ক, সেখানে ছোট গাড়ি ও লরির মধ্যে মুখোমুখি সংঘর্ষ। ঘটনায় আহত হয়েছে 3 থেকে 4 জন, প্রত্যেককেই নিয়ে আসা হয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে আখেরমিল এলাকায়। সেখানে কলকাতার দিক থেকে ছোট গাড়িটি আসছিল বহরমপুরের দিকে, বিপরীত দিক থেকে আসছিল লরিটি, তারপরই ঘটে যায় এই দুর্ঘটনা। ঘটনার পর বেশ কিছুক্ষণ যানজটে অবরুদ্ধ অবস্থার মধ্যে থাকে, পরে পুলিশ যাওয়ার পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তৌসিফ ইকবালের রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। ঘটনাটা একটু বলুন তো, গাড়িটা এদিক থেকে আসছিল লরিটা, আর ছোট গাড়িটা আসছিল, লরিটা বেশি গতিতে আসছিল। হ্যাঁ, এইদিকে তাকে বলুন। হ্যাঁ, বলছি কতজন আহত হয়েছে? হ্যাঁ, কতজন আহত হয়েছে? ওই 8টা 12তে, 8টা 12তে, 14তে। আর কতজন আহত হয়ে হাসপাতালে পাঠিয়েছেন? হ্যাঁ, কতজন আহত হয়েছে? আহত হয়েছে একজনের মাথা ফেটে গেছে, আর অল্প সামান্য লেগেছে দুজনের। মোট কতজন ছিল গাড়িতে? হ্যাঁ, ছোট গাড়িতে মোট কতজন ছিল? ড্রাইভার নিয়ে 4 জন, ড্রাইভার নিয়ে 4 জন। তা এটা লরির বালার দোষ ছিল না ছোট গাড়ির দোষ ছিল? এখন এদিক থেকে আসছে, এদিকে যাচ্ছে, এখন দোষ লরি বালারই হবে। লরিটা রং সাইডে আসছে, রং সাইডে আসছিল, উত্তর যাওয়ার রাস্তা ওই রাস্তায়। আপনার নাম? সন্তোষ রামানি। এইবার হবে এই গাড়িটা, এই গাড়িটা এই মেরে দিল, ওই যে দিদি দেখো সিঁড়ি কত চলে এসেছে, চাকা পা খুলে গেছে ওই চাকা। দেন কেমন এটাই পড়াচ্ছে, খালাসি দাবি পড়াবে সব, আর ওইদিকে ধরতে মার খেয়ে মতো।